আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে মেলেনি ভ্যাকসিন, টিটি কলেজে উত্তেজনা, লাঠিচার্জ পুলিশের। কালোদ্বীপ, 1951 সালে গরাদে থাকা বিজেপি কর্মীদের সংবর্ধনা জেলা বিজেপি। সোনাইয়ে নাবালিকা শ্লীলতাহানি, থানায় মামলা পরিবারে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। একদিকে সংক্রমণের গ্রাস থেকে রক্ষা পেতে ভ্যাকসিনেশনই প্রাধান্যতা দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, সরকারি নির্দেশে দ্বিতীয় ডোজ টিকার সার্টিফিকেট ছাড়া কার্যালয়ে ঢুকতে দেওয়া হবে না, এমনকি চলতি মাসের বেতনও প্রদান করা হবে না বলে জানানো হয়েছে। অন্যদিকে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন নেই। শুক্রবার সকাল থেকে সাধারণ মানুষ সহ সরকারি কর্মীরা নানা ভ্যাকসিন কেন্দ্রে ঘুরছেন ভ্যাকসিন গ্রহণ করতে। সব কেন্দ্রে একই কথা, শিলচর স্টোর থেকে ভ্যাকসিন এলে তবেই ভ্যাকসিনেশন প্রক্রিয়া চালু হবে। তীব্র দাবদাহে দীর্ঘক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকার পর অবশেষে কেন্দ্র থেকে জানানো হয় ভ্যাকসিন নেই শিলচর স্টোরেও। মহানগরী গুয়াহাটি থেকে পৌঁছায়নি ভ্যাকসিন, এ কথা শোনা মাত্রই লাইনে দাঁড়িয়ে থাকা জনগণ ক্ষিপ্ত হয়ে অবশেষে শিলচর টিচার্স ট্রেনিং কলেজে থাকা স্বাস্থ্য ও শিক্ষাকর্মীদের ওপর চড়াও হন। একসময় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে ভ্যাকসিনেশনের দাবি জানাতে থাকেন, তাতে রাস্তার দুই দিকে প্রচুর গাড়ি বাইক আটকা পড়ে, এমনকি আটকে যায় মেডিকেলগামী অ্যাম্বুলেন্সও। পরিস্থিতি এতটাই বিগড়ে যায় যে বাধ্য হয়ে পুলিশ সিআরপিএফ বাহিনী মাঠে নেমে লাঠিচার্জ করতে সড়ক অবরোধ প্রত্যাহার করে। কাছাড় জেলার এডিশনাল চিফ মেডিকেল অফিসার ডক্টর পি কে দাস জানান, শিলচর থেকে ভ্যাকসিন আনতে সময় মতোই গাড়ি পাঠানো হয়েছিল, তবে মেঘালয়ের এক জায়গায় গাড়িটি নষ্ট হয়ে যায়। পরে আরও একটি গাড়ি শিলচর থেকে পাঠিয়ে ভ্যাকসিন সংগ্রহ করে নিয়ে আসার জন্য পাঠানো হয়। আমি গাড়িটা যাইবার লাগি দিছিল পুলিশ ম্যাডামে, তখন আমি গাড়িটা আটকাইছি, তখন আমার গালের মধ্যে চর মারছে, তখন আমার মেয়ে তার হাতে ধরছে, দড়িয়া ঠেলা দিছে, ইয়ে করছে, তখন মারা লাগে মঙ্গলবার আইছি 8টার সময়, কইছে 4টার সময় ভ্যাকসিন নাই, আইছি কইছে যে অনলাইন হইতো নাই, অফলাইন হইতো নাই, অনলাইন হইতো খালি, কালকে আইছি, কালকে আই ওলা 2টার সময় এদিকে ঘুরিয়ে কইছে ভ্যাকসিন নাই, আজকে কইছে যে 2.5টা ভ্যাকসিন আছে সরকার দেওয়া হইব, কিন্তু আজকে 4টার সময় ইয়া বই দিছি, এখন 9টা 9:30 10টার সময় তারা কয় যে আজকে ভ্যাকসিন নাই। আমি তো অবশ্যই গেই না, আমার তো কেউ নাই, কে জ্বালাইছে, কেউ নাই, তারা সব গেছে গিয়া, আমি এদিকে কই আছে বাকি গেছে গিয়া, 9টার সময় 9:30 সময় কই ভ্যাকসিন নাই, আনা খাইয়া কাম করে খাইতে নিকে আজি রাতে দিব আমরা। আপনার কোন সেন্টারে আছে? আপনার কোন সেন্টারে? এটা কোন পার্টিকুলার সেন্টারে নাকি? আচ্ছা ঠিক আছে, পার্টিকুলার সেন্টার। 1975 সালের জরুরি অবস্থার প্রতিবাদে বিজেপি এবারও 25 জুন কালো দিবস হিসাবে পালন করেছে। শুক্রবার কাছাড় বিজেপির পক্ষ থেকেও এদিনটি পালন করা হয়। এতে সেই সময়ে সরকারের বিরোধিতা করা 51 জন কর্মকর্তাকে স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, কাছাড় জেলার ভারপ্রাপ্ত সভাপতি বিমলেন্দু রায়, নিত্যভূষণ দে, সাংসদ রাজদীপ রায় সহ অন্যান্য দলীয় কর্মকর্তারা। সভায় কালো দিবসের তাৎপর্য নিয়ে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন। মুক্তিপ্রাপ্ত হয়েছে এবং কে অন্যায় উচার বেউচার সমাজের জন্য নিজেদের উৎসব করতে হয়েছে তাদের কখনো গণ্য হচ্ছে রাষ্ট্রীয় বন্ধুগণ,
অপহরণের চেষ্টায় ব্যর্থ হলে এক নাবালিকার উপর শারীরিক নির্যাতন সহ ঘরের লোকদের উপর আক্রমণ করল এক যুবক। গুরুতর এই অভিযোগ এনে পান্না দাস নামের এক যুবকের বিরুদ্ধে সোনাই থানায় মামলা দায়ের করেন নাবালিকার পিতা পরিমল দাস। শুক্রবার দক্ষিণ মোহনপুর বিজেপির অন্তর্গত গোবিন্দপুর দ্বিতীয় খণ্ডের বাড়িতে সাংবাদিকের সঙ্গে কথা বলতে গিয়ে নির্যাতিতা নাবালিকার পিতা পরিমল দাস ও মা লক্ষ্মীরানী দাস বলেন, তাদের মেয়ে স্কুলে যাওয়া আসার সময় পান্না নামের যুবক অভদ্র আচরণ সহ সবসময় মেয়ের পিছু ধাওয়া করে থাকে। মেয়েটি বাড়িতে এসে এসব জানালে তারা ওই যুবককে এসব না করতে বারণ করেন। এরপর গত 21 তারিখ রাতে তাদের ছেলে প্রীতম দাসকে ডেকে নিয়ে সে অত্যাচার করে। এ খবর পেয়ে পরিবারের সবাই ছেলেকে বাঁচাতে গিয়ে পান্না দাস তাদের উপরও আক্রমণ করে এবং নাবালিকাকে জোর জবরদস্তি শারীরিক নির্যাতন ও অপহরণের চেষ্টা করে। এর সুবিচার চেয়ে তারা সোনাই থানায় মামলা দায়ের করেছেন বলে জানান তারা। পান্না দাস, হে আমার মেয়েটার স্কুল যেতে সময় হে আসা যাওয়ার সময় হে আক্রমণ করে। তখন যে সময় সেদিন পরশুদিন রাত্রে আমার ছেলের যে সময় এখান থাকি কিডন্যাপ করে লেছে, 9:30 বাজিয়েছে আমার ছেলে। তখন আয়না গড় বার চাইতে চাইতে তখন আধা ঘন্টা পরে আমার ছেলে কল করছে। কল করে কইছে, মা বাসাইয়া নেওয়াইয়া আমরা গেছি, আমার মেয়ে গেছে, তার বাবা গেছে, আমি গেছি। যাওয়ার পরে আমরা রে মারিয়া পালাইছে, পাও মারছে, তানে গলা টিপিছে, আমার মেয়েরে মারছে, আত মারছে, সুবিচার চাই আমি ওটা। মেয়ে যাওয়ার পরে মেয়েরে হে টানা টানি করছে, মেয়েরে কিডন্যাপ করে লাইতো করে, তখন মেয়েরে আমি বাসানিত লাগিয়ে গিয়ে আমারও মারছে ওই ছেলেটাই পান্না দাস। তারপরে আমার মেয়ের লোক লাগছে, আমার মারিয়া ফেলাইয়া, তারপরে আমার মেয়েরে আনে টানা টানি করিয়া মারছে, ও এই ধরুন হাত ফাটাই লাইছে একদম। তা নিতে গিয়ে আসলো পরে আমি তো বেউস আমার ও গাড়ি করে ওটাই আনছেন। এরপরে মানে আমার ছেলেরাও মারিয়া একদম ফেলাই দিছে। এরকম শুক্রবার সন্ধ্যা 6:00 পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে আরো 78 জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদিন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে 77 জন ও আরটিপিসিআর এর মাধ্যমে একজনকে পজিটিভ শনাক্ত করা হয়। তবে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে নেই কোনো মৃত্যুর খবর। আজ বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 147 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। 67 জন পেশেন্ট কোভিড আইসিইউতে আছেন এবং 80 জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন। 11 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 88 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে করোনা সংক্রান্ত উপসর্গ নিয়ে 24 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং 6 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। 2 জন পেশেন্ট কোভিড কেয়ার সেন্টারে ভর্তি হয়েছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 9টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর 8টি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা সংক্রান্ত উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে কোনো রোগীর মৃত্যু হয়নি। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন পাঁচগ্রাম থানার ওসি চিত্তরঞ্জন নাথ সহ থানার গাড়ি চালক এবং আধা সামরিক বাহিনীর এক জওয়ান। পাঁচগ্রাম থানার সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটিত হয় শুক্রবার দুপুর 1:30 নাগাদ পাঁচগ্রাম পুরাতন বাজার সেন্ট্রাল ব্যাংকের সামনে। শিলচর থেকে আসা একটি দ্রুতগতির লরি সজোরে ধাক্কা মারে পাঁচগ্রাম পুলিশের বলেরো গাড়ির পেছনে। এতেই ঘটে অঘটন। গুরুতর আহত হন ওসি সহ আরও 2 জন। এদের মধ্যে একজন সিআরপিএফ এর জওয়ান এবং থানার গাড়ি চালক রয়েছেন। ঘটনার পর পাঁচগ্রাম থানার পুলিশ এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীনগর সরোজিনী হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে হাইলাকান্দি থেকে পাঁচগ্রাম দুর্ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন সদর ডিএসপি নবনীতা দাস। বর্তমানে গুরুতর আহত ওসি নাথ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সোনাই বিধানসভা কেন্দ্রে স্বাধীনবাজার জিপিতে অবাধে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরব হতে বিজেপি সভাপতি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার দ্বারস্থ হয়ে পাল্টা অভিযোগ করলেন গ্রুপ মেম্বার সাজু আহমেদ লস্কর। তিনি বলেন, স্বাধীনবাজার জিপির অন্দরমহলে পঞ্চায়েতের অরাজকতার বিরুদ্ধে সরকারি অর্থ অপচয় ও নয় বছরের বিরুদ্ধে বার কয়েকবার তিনি সরব হয়েছেন, এতে তাকে পেতে হয়েছে নানা হুমকি। অসহায়দের হিতে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু এমজিএনরেগা প্রকল্প থেকে কমিশন আদায় করেন ওই জিপি সভাপতির প্রতিনিধি। এ নিয়ে ব্লকের বিডিওকে লিখিত অভিযোগ জানানোতে মিথ্যে মামলায় তাকে ফাঁসানো হয়েছে বলে জানান তিনি। সভাপতি মহাশয় বিবরানী দাস মহাশয়ার হাজবেন্ড রঞ্জিত কুমার দাস পার জিপিতে তাই জিওটেকে 500 টাকা এবং গড়ে 5,000-10,000 টাকা তালিন কালেকশন করুন, এটা আমি বাধা দিলে তাই রাগ করুন এবং বিভিন্নভাবে ধমকি দেন যে তোমারে অনাস্থা দেওয়া হবে ফলাই দিবা, এবং যে বর্তমানে ফিট ফাইন্যান্সর 71 লক্ষ টাকা আসছে এটা 21-1-2021 ইংরেজিতে রেজলিউশন মতো আমরা বডিয়ে লওয়া হয় তাই এটা ইলেকশনের বৃত্ত তান গড় রাখি দিয়েছেন, ইলেকশনের রেজাল্টের পরে তাই পেজর রেজিস্টারের মাঝের পাতা ফারিয়া তাই ফালাইছুন, ফালাইয়া আবার এটা ক্যান্সেল লেখে তাই প্রতিটা পেজে সিল সিগনেচার রঞ্জিত কুমার দাসে দেন, জিপি প্রেসিডেন্টের হাজবেন্ড রঞ্জিত কুমার দাসে তাই সিল সিগনেচার মারিয়া স্কিমটা জমা দেওয়া হয়েছে, এর প্রতিবাদ আমরা সবসময় করলে তাই আমারে ধমকি দেন যে তোমার অনাস্থা দেওয়া হইব, তোমার উপরে মামলা দায়া করা হইব, এই বলে তাই এটা সবসময় এই দুর্নীতিটা আমি বাধা দিই সবসময় আমি যে কোনো দুর্নীতি। আর আপনারা যদি এই জিপি তদন্ত করা হয় কতটা দুর্নীতি আছে আপনারা বুঝতে পারবো, আর দুর্নীতি যদি তার উপরে প্রমাণিত হয় এটা আমরা সুবিচার চাই, আর আমি যদি দোষী সাব্যস্ত হই তে আপনারা এটা সুবিচার করবা, আর আমি যদি দোষী সাব্যস্ত না হই তাহলে এটা আইনের মাধ্যমে আমাদের সুবিচারটা করে দেওয়ার পক্ষে আমি। ভারতীয় জনতা পার্টির মধ্য শিলচর মন্ডল কমিটির তরফ থেকে করোনা মোকাবিলার জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে প্রায় 37,200 টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়। শুক্রবার কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়ের হাতে চেকের মাধ্যমে ওই অর্থরাশি তুলে দেন মন্ডল কমিটির কর্মকর্তারা। এতে উপস্থিত ছিলেন মধ্য শিলচর কমিটির সাধারণ সম্পাদক পলি ভট্টাচার্য, সম্পাদক দেবাশিষ সোম, কোষাধ্যক্ষ রাজদীপ দাস সহ অন্যান্যরা। এ ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন সভাপতি শান্তনু রায়। আজ আমরা মধ্য শিলচর মন্ডল কমিটির পক্ষ থেকে জেলা সভাপতির হাতে করোনার জন্য ভ্যাকসিনের আয়োজন করার জন্য যে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল গঠন হয়েছে সেই ত্রাণ তহবিলে আমরা 37,200 টাকা মধ্য শিলচর মন্ডলের পক্ষ থেকে জেলা সভাপতির হাতে তুলে দিই, এবং এই তুলে দেওয়ার সময় আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন মধ্য শিলচর মন্ডলের সাধারণ সম্পাদিকা মণি ভট্টাচার্য, সম্পাদক দেবাশিষ সোম এবং কোষাধ্যক্ষ রাজদীপ রায়, যে রাজদীপ দাস আমাদের সঙ্গে আজকে উপস্থিত ছিলেন, এবং আমরা আরও সবার কাছে আবেদন জানাবো মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে যেন সবাই 1 টাকা 2 টাকা করেও অন্তত পক্ষে যেন এই তহবিল আমরা দিই, এবং আগামী দিনে যাতে করোনামুক্ত আসাম গঠনে ভ্যাকসিন প্রদান করে যাতে আসাম করোনামুক্ত হয় তার জন্য আমরা সবার কাছে আবেদন। নগদীর গ্রাম থেকে প্রচুর কাঠ জব্দ করল সোনাই বন বিভাগ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোনাইর রেঞ্জার ফণী বরগুহাই দলবল নিয়ে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে কাঠগুলো জব্দ করেন। জব্দ করা কাঠগুলো পরে সোনাই বন বিভাগের কার্যালয়ে রাখা হয়। কাঠগুলোর বাজার মূল্য প্রায় 80,000 টাকা হবে বলে বন বিভাগের সূত্রে জানা গেছে। এ ব্যাপারে রেঞ্জার ফণী বরগুহাই জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। কাঠগুলো জব্দ করলেও কাউকে আটক করা যায়নি, এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, অবৈধভাবে কাঠ মজুদ করলে বন বিভাগ বিহিত ব্যবস্থা নেবে। কয়েকদিন আগে এভাবে আরও কাঠ জব্দ করা হয়েছে বলে জানান তিনি। গোপন সূত্রের কম খেলি আমি আমার স্টাফসহ হাতীখালের নদীগামো ওচর এখন রাস্তার কাষতে আমি কিছু হেৰি পালোঁ, কাঠ পালোঁ। কাঠখিনি কালি ৰাতিৰ ভিতৰতে গোটেইখিনি আনি পিনি আমাৰ ৰেঞ্জত সোমোৱাই দিলোঁ আৰু সেইখিনি গোটেইখিনি চিজ কৰা হ'ল। আৰু আমি এতিয়া বৰ্তমান এই তাত কাঠ কোনে ৰাখিছিলে সেই মানুহবিলাকৰ সংসূত্ৰ ক'ত পোৱা যাব তাকে বিচাৰি আমি এতিয়া অভিযান চলাই আছোঁ। চাওঁ আৰু যদি তাত আৰু আশে পাশে যদি কাঠ পোৱা যায়
তারও আমি ব্যবস্থা এটা করিম, ইমিডিয়েট সিজ করার ব্যবস্থা করিম। আর কোন মানুষ এই কামগুলো করেছে এবিলাকর উপর আইনগত ব্যবস্থা লম। স্যার কি মান লাগতে বুঝছো? এত আপনার এটিয়ালেকে হিসাব করার মতে 186 পিস, তার ভিতরে 4 পিস সেগুন, আর এখানে মিসেলিনিয়াস যেটি আছে আমার আরম্ভ করে কাঁঠালও আছে অনেক ব্যবসায়ীরা নিজ নিজ সামগ্রী নিয়ে প্রায় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছিল তারা। এতে ছিল সার্কাস সহ শিশুদের মনোরঞ্জনের বহু আকর্ষণীয় সামগ্রী। কিন্তু হঠাৎ করে করোনা অতিমারীর প্রথম তরঙ্গ ভয়াবহ রূপ ধারণ করায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশে লকডাউন ঘোষণা করেন। তারপর থেকে স্তরে স্তরে লকডাউন কিছুটা স্বাভাবিক হলে কিছু ব্যবসায়ীরা বাড়ি ফেরেন, কিন্তু দীর্ঘ 27 মাস থেকে রয়ে যান সারদা সিং, রাজু সিং, পুনম সিং ও তাদের পরিবার। এহেন পরিস্থিতিতে বিভিন্ন সময়ে সামাজিক দায়বদ্ধতার খাতিরে তাদের পাশে দাঁড়ায় শিলচর শহরের অন্যতম সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা ছন্দনীর। বিভিন্ন সময়ে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছিল সংস্থার পক্ষ থেকে। দীর্ঘ মাস শিলচরে থাকার পর অবশেষে শুক্রবার সংস্থার পক্ষ থেকে তাদের জন্য ট্রেনের টিকিটের ব্যবস্থা করে তাদের নিজস্ব গন্তব্য কলকাতায় পাঠানো হয়। এই কর্মসূচিতে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক ভাস্কর দাস, জয়ন্ত পাল, কানাইলাল দাস, সঞ্জয় গিরি প্রমুখ। मैंने सोचा लाइफ यहाँ भी बीत जाएगा, पर क्या करूँ, मजबूरी से हमें जाने पड़ता है कलकत्ता। हाँ, अगर सिलचर हमें कहीं फिर से अगर मदद दिया तो मैं ज़रूर आऊँगा, क्योंकि हमारा जितना अपना सारा भाई लोग भैया लोग हैं, इन लोग बहुत 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 लॉकडाउन का टाइम से हमें मदद किया, पर इन लोग का सारे से आज तक पर आ सकता हूँ। बहुत बहुत एक एक जगह में हमको मोहताज कर दिया पैसा के लिए। आज ये भैया दादा लोग अगर नहीं रहता तो हम चारों भी ख़त्म हो जाता था, पर इन लोग जो है आज हमें बहुत मदद किया। बोलने से बहुत कलकत्ता भी इन लोग का धरा से हम लोग जा सक रहे हैं कलकत्ता, इन लोग ही हम मुझे भेज रहे हैं कलकत्ता। सिलचर वासी को मैं धन्यवाद दूंगा, क्योंकि जीवन है एक बच चुका हम यहाँ पर रह कर, बहुत ही अच्छा लगा मुझे। और धन्यवाद देता हूँ कि मैं खुशी से मैं जा रहा हूँ कलकत्ता। दुख तो हुआ, बहुत परेशानी हुआ, पर क्या अच्छा सा जान बच गया, बस इतनी ही हमारी बात है। শুক্রবার বড়খোলা বিধানসভা কেন্দ্রের অধীনস্থ সবংজিপির ময়নাগড় চা বাগানে বৈদ্যুতিক ট্রান্সফরমার বসানো হয়েছে। এদিন স্থানীয়দের পক্ষ থেকে শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় ভূয়সী প্রশংসা করে ধন্যবাদ জ্ঞাপন করেন তারা। পাশাপাশি দলীয় কর্মকর্তা জয়ন্ত চক্রবর্তী সহ অন্যান্যদের ধন্যবাদ জানান তারা। করোনা সংক্রমণের প্রভাব থেকে সুরক্ষিত থাকতে জেলার কর্মরত সাংবাদিক ও তাদের পরিবারের লোকদের সুরক্ষার কথা মাথায় রেখে ইতিমধ্যেই ভ্যাকসিনেশনের ব্যবস্থা করেছে স্বাস্থ্য বিভাগ। এ মর্মে করিমগঞ্জ জেলা প্রেস ক্লাবের সহযোগিতায় প্রায় দেড় মাস আগে জেলা সদরের সাংবাদিকদের জন্য ভ্যাকসিনেশনের শিবিরের আয়োজন করা হয়। অনুরূপভাবে বৃহস্পতিবার পাথারকান্দি এলাকায় সাংবাদিক সহ তাদের পরিবারের সদস্যদের জন্য সলগই বাজার সংলগ্ন এলপি স্কুলে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হয়। এদিন স্বাস্থ্য বিভাগের তরফ থেকে প্রায় 200 ডোজের ব্যবস্থা করা হলে সাংবাদিক সহ তাদের পরিবারের সদস্য ও স্থানীয় জনগণ সব মিলিয়ে 100টি ভ্যাকসিন প্রদান করা হয়। সাংবাদিকদের তরফ থেকে অরূপ মহাশয়কে বলেছেন বিস্তারিত আপনাদের কাছে, আজকের এই শিবির স্পেশালি সাংবাদিকদের পরিবারের জন্যই। যাই হোক, উনি বলেছেন যদি সাংবাদিকের পরিবারেরা ভ্যাকসিন নেওয়ার পরে বাকি যদি আরও এক্সট্রা থাকে, আপনাদের মধ্য থেকেও কিছু ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হবে। তাই আপনারা ধৈর্য ধরে শান্ত শৃঙ্খলা বজায় রেখে এটা আমাদের বিভাগীয় যারা স্টাফ এসেছেন তাদেরকে এই কাজ করতে সহযোগিতা রাখবেন। এই বলেই এবং আগামীতে বাকি যারা থাকবে, আমার সাথে একটি সদস্য মনিরাজ কর্মী আছে, আমরা একটু আগে আলোচনা করেছি যাতে সবাইকে যাতে ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়, সেজন্য আমরা কর্তৃপক্ষের কাছে আমরা আজই আলোচনা করব। আর আপনাদের কাছে আবার অনুরোধ রাখছি, আপনারা ধৈর্য ধরে শান্ত শৃঙ্খলা বজায় রেখে আপনারা এই কার্যসূচিতে সহায়তা করুন।
বাজারিছড়া থানাধীন নাগরা পেট্রোল পোস্টের অন্তর্গত কন্টেকছড়া বাজারে এক পরিত্যক্ত গোদামে বৃহস্পতিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। এতে স্থানীয়দের তৎপরতায় ব্যাপক আকারের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় পুরো বাজার এলাকা। ঘটনার বিবরণে জানা যায়, কন্টেকছড়া বাজার কমিটির সদস্য গৌতম রায় ও বাজার কমিটির সহসভাপতি রহিব আলী জানান, এদিন সকালে পার্শ্ববর্তী এক দোকানে বসে দরকারি আলোচনায় ব্যস্ত ছিলেন তারা। ঠিক সেই সময় পাশের একটি স্থান থেকে ধোঁয়া বের হচ্ছে, তা নজরেই পড়তেই দৌড়ে গিয়ে আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়েন। আগুন লাগা জায়গাটি এক পরিত্যক্ত স্থান বলে উল্লেখ করেন তারা। স্থানীয়দের সাহায্যে অবশেষে আগুন নিয়ন্ত্রণ হয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে বাঁচে গোটা এলাকা। আমার কন্টেক্সরা বাজারত রাতিবা এটা ফোন আহিলে আমালৈ প্রায় 10:30 বজাত, যে কন্টেক্সরা বাজারত এটা জুই লাগিছে। জুই লোৱাৰ পিছত আমি গৈ পেলাই দেখিলোঁ যে কন্টেক্সরা বাজারৰ রাইট সাইডে এটা পৰিত্যক্ত গুদামৰ, যিটো নেকি গুদামৰ প্ৰায় তলতে হয়, মানে দোকানৰ তলতে হয়, তাৰ পৰা ধোঁৱা ওলাইছে। আমি ধোঁয়া ওলোৱা দেখি পেলাই আমি তাৰ আগতেই আমি ফায়াৰ ব্ৰিগেডক খবৰ দিয়া হ'ল। পাঠাগঞ্জিৰ পৰা ফায়াৰ ব্ৰিগেড আহিলে, আহি পেলাই আমি অগ্নি নিৰ্বাপন কৰা হ'ল। বিশেষ ক্ষতিগ্ৰস্ত একো হোৱা নাই, খালি আমাৰ সন্দেহ হয় যে কোনো মানুহে ধৰক বিড়ি চিগাৰেট খাই পেলাই আৱৰ্জনাত মানে পেলাই দিয়াৰ পিছত এই জুইটো লাগে, আৰু জুইটো নিৰ্বাপন কৰা হ'ল। তাৰ কোনো বিশেষ ক্ষয় ক্ষতি নাই আৰু এতিয়া নৰ্মেল চিটুৱেশ্যন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে মেলেনি ভ্যাকসিন, টিটি কলেজে উত্তেজনা, লাঠিচার্জ পুলিশে। কালোদ্বীপ, 1951 সালে গরাদে থাকা বিজেপি কর্মীদের সংবর্ধনা জেলা বিজেপি। সোনাইয়ে নাবালিকা শ্লীলতাহানি, থানায় মামলা পরিবারে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।